মোহরের সঙ্গে চুটিয়ে সংসার করছেন দূর্নিবার। আর এরই মধ্যে প্রথম স্ত্রী মীনাক্ষীর নতুন পোস্টে মৃত্যুর উল্লেখ। মার্চের প্রথম সপ্তাহে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন গায়ক দূর্নিবার সাহা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সহকারী মোহর সেনের সঙ্গে সংসার পেতেছেন দূর্নিবার। যদিও দ্বিতীয় বিয়ে নিয়ে সমাজ মাধ্যমের পাতায় কম হেনস্থা হতে হয়নি গায়ক দূর্নিবার সাহাকে। দূর্নিবারের প্রথম বিয়ে হয়েছিল 2021 সালে, আর বছর ঘুরতে না ঘুরতে প্রথম স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে বিচ্ছেদ হয়। তারপর ফের বিয়ের পিঁড়িতে গায়ক দূর্নিবার। নেটপাড়া সহ ইন্ডাস্ট্রির অন্দরে একাংশ সমব্যথী মীনাক্ষীর প্রতি। দিন কয়েক হয়েছে মধুচন্দ্রিমা কাটিয়ে ফিরেছেন দূর্নিবার এবং মোহর। আর এবার মৃত্যুর প্রসঙ্গ টেনে পোস্ট করলেন গায়কের প্রাক্তন স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। নিজের একটি সাদা কালো ছবি দিয়ে লেখেন, একসঙ্গে তারা অনন্য, মৃত্যুকে জয় করে, মাস্টার অব ডেথ। পোস্টটি দেখে অনেকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করেছেন, যদিও হ্যারি পটারের ভক্তরা অবশ্য এই কথার মানে ভালো করেই বুঝতে পেরেছেন। সেখানে ডাম্বলডোর চরিত্রটি মাস্টার অব ডেথের কথা বলে, আর সেই প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, সত্যিকারের যে মাস্টার তিনি মৃত্যুর থেকে কখনোই পালাবেন না, তাকে এটা মানতেই হবে, একদিন তাকে মরতেই হবে। জীবনে মৃত্যুর থেকেও অনেক বেশি খারাপ জিনিস রয়েছে। মীনাক্ষীর এই ইঙ্গিতপূর্ণ পোস্টের নিচে অনেকেই মন্তব্য করেছেন, কেউ তাকে পরামর্শ দিয়েছেন এভাবে ছবি না দিতে। তবে অনেকেই বোধহয় খেয়াল করেননি মীনাক্ষীর গলায় নতুন ট্যাটুটি। তিনি যে হ্যারি পটারের ডেথলি হ্যালোজের প্রত্যেকটি ট্যাটু করিয়েছেন এবং সেই প্রসঙ্গে এই পোস্ট করেছেন, তা হয়তো চোখ এড়িয়েছে অনেকেরই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।